সুপ্রিয় দর্শক ও মৎস্য উদ্যোক্তা বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি রনি মৎস্য নার্সারির নতুন আরও একটি ভিডিওতে। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের বাংলাদেশে বিভিন্ন ধরনের মাছের বাণিজ্যিক চাষ হয়ে থাকে। আমাদের বাংলাদেশের প্রাকৃতিক জলাশয়ে পাওয়া যায় এমন মাছের মধ্যে গুলসা মাছ অন্যতম একটি মাছ। আমাদের দেশের ছোট প্রজাতির মাছের মধ্যে গুলসা মাছ খেতে বেশ সুস্বাদু এবং এই মাছে রয়েছে নানা ধরনের পুষ্টিগুণ, যার কারণে মাছের বাজারে এই মাছের বেশ চাহিদা রয়েছে। গুলসা মাছ সব ধরনের পুকুরে চাষ করা যায়, সেটা মৌসুমি পুকুর হোক বা জলাশয়। গুলসা মাছ চাষের বিশেষ সুবিধা হলো এই মাছ চাষে পুকুরের সব স্তরের খাবার নিশ্চিত করা যায়। আমরা আমাদের আজকের পর্বে আলোচনা করেছি আপনারা কিভাবে বর্তমান সময়ে গুলসা মাছের পুকুর প্রস্তুত করবেন, যাতে করে আপনাদের গুলসা মাছ চাষ আরও লাভজনক হয়ে উঠবে। তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক। পুকুরে গুলসা মাছ চাষের ক্ষেত্রে রুই জাতীয় মাছের পাশাপাশি এই মাছ চাষ করা যায়। কয়েক ধরনের রুই জাতীয় মাছের সাথে গুলসা মাছ চাষ করে মাত্র 5 থেকে 6 মাসের মধ্যেই এই মাছ বাজারজাত করা যায়। এছাড়া গুলসা মাছ ট্যাংরা মাছের সাথেও এককভাবে চাষ করা যায়। গুলসা মাছ চাষের জন্য প্রয়োজন সঠিক পুকুর প্রস্তুতির। গুলসা মাছ চাষের ক্ষেত্রে যদি পুকুরে অধিক ঘনত্বে মাছ চাষ করা হয়ে থাকে, সেক্ষেত্রে পুকুরের পানি সেচ দিয়ে কমিয়ে রাক্ষসে মাছ নিধন করতে হবে। পুকুর থেকে ক্ষতিকর জলজ আগাছা পরিষ্কার ও পার মেরামত করে নিতে হবে। ছোট মাছ চাষের ক্ষেত্রে পুকুর শুকানো উচিত নয়, তাই বারবার ঘন ফাঁসের জাল টেনে রাক্ষসে মাছ ও ক্ষতিকর প্রাণী অপসারণ করতে হবে। পুকুর প্রস্তুতির প্রথম ধাপে শতক প্রতি 1 থেকে 2 কেজি হারে পাথুরে চুন প্রয়োগ করতে হবে। মাটির গুণাগুণের উপর নির্ভর করে চুনের মাত্রা কম বেশি হয়ে থাকে। এই মাছের পোনা ছাড়ার পূর্বে পুকুরে সার প্রয়োগ করতে হবে। সার প্রয়োগ করলে পুকুরে প্রাকৃতিক খাদ্য জন্মায় আর সে খাদ্য পোনারা খেতে পারে। মাছের পোনা ছাড়ার পূর্বে শতক প্রতি 4 থেকে 6 কেজি গোবর ও 100 গ্রাম করে ইউরিয়া ও টিএসপি দিতে পারেন। পুকুরে পোনা ছাড়ার পূর্বে খেয়াল রাখতে হবে পুকুরের পানি সবুজ কিংবা বাদামি রং ধারণ করেছে কিনা। যদি বাদামি কিংবা সবুজ রং ধারণ করে, তাহলে সে সময় মাছের পোনা ছাড়তে পারবেন। পুকুর প্রস্তুতির এই ধাপগুলো সম্পন্ন করে পুকুরে উন্নত মানের গুলসা মাছের পোনা মজুত করতে হবে। পুকুর প্রস্তুতির পাশাপাশি গুলসা মাছের পোনা নির্বাচনের সময় উন্নত মানের পোনা নির্বাচন করতে না পারলে মাছ চাষে লাভ করা কোনোভাবে সম্ভব হবে না। তাই আপনারা যে সকল মৎস্য উদ্যোক্তা ভাইয়েরা চাষ করার জন্য উন্নত মানের গুলসা মাছের পোনা খুঁজছেন, আমাদের আজকের পোনাগুলো নিতে পারেন। এখন আপনারা ভিডিওর স্ক্রিনে যে পোনাগুলো দেখছেন, এগুলো উন্নত মানের গুলসা মাছের পোনা। আমাদের আজকের পোনাগুলো 2000 থেকে 2500 লাইনের গুলসা মাছের পোনা। এই পোনাগুলো আপনারা পুকুরের পাশাপাশি বায়োফ্লকেও চাষ করতে পারবেন। আপনারা যে সকল মৎস্য উদ্যোক্তা ভাইয়েরা গুলসা মাছের পোনা নিতে চাচ্ছেন, আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে অক্সিজেন দিয়ে হোম ডেলিভারি দিয়ে থাকি। যদি কেউ চান, আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়ার ঠিকানায় এসেও সরাসরি হ্যাচারি থেকে পোনা নিয়ে যেতে পারবেন। নিয়মিত বিভিন্ন মাছের পোনার ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে চেপে রাখুন। আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।